গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো দেখো, প্রথমেই কিন্তু আমি আজকে শেয়ার করছি, টিউশনি পড়াচ্ছি, তাই তো দেখো ওরা কিন্তু আজকে একটু তাড়াতাড়ি এসছে, আর আমি দেখো এখন ওদেরকে পড়াতে বসিয়েছি, আর এদিকে আমি চা খাচ্ছি, কারণ আমার চা খাওয়াই হয়নি এখনও। আর দেখো শুকনো মুড়ি দিয়ে কিন্তু আমি চা খাচ্ছি, আর শুকনো মুড়ি দিয়ে বেশ ভালোই লাগে, আর আমাদের ঘরের চালের দেশি মুড়ি তো সেই জন্য ভালো লাগে। আর দেখো চাটা কিন্তু আমি মগে নিয়ে নিয়েছি, কিন্তু ছাদে খাচ্ছি, একটু অন্ধকার বলে দেখো বোঝাই যাচ্ছে না, তাও বাল্বের আলো আছে। আর দেখো এখন খেয়েই যাচ্ছি, ওদেরকে বলছি যে তোরা মুখস্থ কর, ততক্ষণে আমি ততক্ষণে খাই, তাই বলছি। তো এখন আর এই দেখো খেতে খেতে আমাদের বাক্সটা যেখানে রেখেছি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, আর তোমরা তো দেখলে যে আগের দিন ব্লগে যে বাক্সটা কিনেছি, তো কোনখানে রেখেছি সেটা জানো না বলেই দেখিয়ে দিলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমিও বেশ ভালো আছি। আর আজকে বন্ধুরা একদম আমি পরিষ্কার পরিচ্ছন্নতা, কী বলো তো, পুজোটা বাদ দিয়ে আজকে আমি সব কাজ করেছি, আর আজকে পুজোর সারপে দিয়েছিলাম, পরিষ্কার করেছিলাম। কারণ তোমরা তো জানোই, মানে পুজোটা বাদ বলতে তোমরা জানো যে মেয়েদের কী কারণে পুজো দিতে পায় না, সেই জন্য আমি পুজো দিতে পাইনি। তো আজকে একদম আমি পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে ওই যে জামা কাপড় সার্ফ করে নিজে একটু পরিষ্কার হয়ে দেখো, আর ওনা তো নেওয়া হয় না অনেকদিন ধরে, ওনা নেওয়া না চাদর নেওয়ার কারণে ওনা সব ভরা আছে, সেই জন্য দেখো রোদ্র বসে আছে, তাও চাদরটা একটু গায়ে ফেলে দিয়েছি। আর আজকে এই কুর্তিটাই পরলাম, কেমন লাগলো তোমরা, কেমন লাগছে কমেন্টে বলিও। আর এতটা রোদ্র দেখো মুখে, একদম মুখটা লাল হয়ে যাচ্ছে, তাই মনে হচ্ছে মুখে কোনো কিছু ব্যবহার করি না, তাও তো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে না খুব সুন্দর লাগে নিজেকে, একটা মানে মনে হয় যে অন্যরকম সকাল আর কি বলো তো। আমি তো যেহেতু প্রত্যেকদিন সকালে স্নান করি, সেজন্য আজকে একটু মানে দেরিতে স্নানটা করেছি বলে আমাকে একটু অন্যরকম লাগছে আর কি। আর জানো তো বন্ধুরা, এই যে আমি কথা বলছি, তো চারিপাশ থেকে এত গানের আওয়াজ, কি বলবো, এখন একটু থেমেছে বলে কথাটা বলতে পারছি, নইলে আবার কপিরাইট চলে আসবে ভিডিওতে, তখন সেই জন্য মানে যখন গানটা বন্ধ হচ্ছে তখন আমি কথাগুলো বলছি। আর আজকের ওয়েদারটা বন্ধুরা খুব সুন্দর দেখো, কতটা রোদ্র তোমরা দেখে বুঝতে পারছো। আর হ্যাঁ, তোমাদেরকে যে বললাম যে মুখে কোনো কিছু আমি ইউজ করি না বলতে ওই যে তোমার স্কিন শাইন, স্কিন লাইট এইসবগুলো পরিষ্কার হওয়ার জন্য সবাই মাখে আর কি, তো সেগুলো আমি কিন্তু একটাও কোনো কিছু ব্যবহার করি না। আমি শীতে হলুদ কোটার 10 টাকা দামের ওই ক্রিমটাই আমি ইউজ করছি, আর কোনো কিছু আমি ইউজ করি না। আর আমি এমনিতেই তো পরিষ্কার হয়ে যাচ্ছি, আমি পরিষ্কার হয়ে বা কী লাভ, তাই না? তো দেখো এই শীতে এই দেখো এই ভিটিলিগো রোগটা একটু বেড়ে গেছে, কারণ এই যে মলম তারপর তোমার সাবান আমাকে দিয়েছে, সেগুলো তো আমি মানে এখন ঠান্ডার টাইম মানে ঠিক মতো তো আমি স্নান করতে পারছি না, সন্ধ্যাবেলায় যে আমাকে সাবানটা দিয়েছে সেই সাবানটা দিয়ে আমাকে স্নান করতে হয়, তারপর মলম মারতে হয়, সেটা তো আমি করতে পারছি না, সেই জন্য আমার একটু বেড়ে গেছে দেখো। তো শীতের টাইমে এরকমই আমার বেড়ে যায়, আবার দেখবে গরমের টাইমে আবার অনেক কমে যায়, এইসবগুলো থাকেই না বলতে পারো, এইগুলো তো এখন অনেকটাই মানে বেড়ে গেছে। তো তোমরা ভগবানের কাছে প্রে করো যেন ভালো হয়, আর আমি তো ভগবানকে সবসময় ডাকি, কিন্তু একটাই বিশ্বাস যে আমার একেবারে ভালো হবে না, কিন্তু এভাবে যাবে ভালো হবে, আবার ভালো হবে যতদিন ওষুধ খাবো ততদিনই ভালো থাকবে, এটাই আমি মানে আমি ওষুধ খাওয়ার পর যে ফলগুলো পাচ্ছি তো আমার এটাই অনুভব যে এভাবে আমার চলে যাবে সারা জীবনটা, মনে হয় তো ভালো হবে না, সেই জন্যই তো আমি বাপের বাড়িতে পড়ে থাকি। যদি আমি আমার অসুখটা না হতো, যদি আমি সবার ভালোবাসা পেতাম তাহলে তো আমি শ্বশুর ঘরেই থাকতাম, তাই না? সেই জন্য দেখো এই যত কারণ আমাকে মনে হয় যে এই অসুখটার কারণে আমাকে ওরা কেউ আমাকে দেখতে পায় না, কিন্তু মাথার উপরে ভগবান আছে, একদিন না একদিন ঠিক আমার মেয়েকে নিয়ে আমি একটু উঁচুতে উঠতেই পারবো, সেটা হবে সেটা কিন্তু তোমাদের দ্বারাই, তোমরা একটু আমাকে উঁচুতে নিয়ে যাও, একটু সাপোর্ট করো, তাহলে আমার মেয়েকে নিয়ে আমি বাঁচতে পারবো আর কি, নিজের পায়ে একটু দাঁড়াতে পারবো, সেটার জন্য ইউটিউবটা আরও খোলা। তো তোমাদেরকে আমি হাত জোড় করে বলছি, অনুরোধ করে বলছি, তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। বন্ধুরা সব কাজ করেছি বলে আজকে আমি ভাতটা রান্না করি না, মায়ের রান্না করছি, কী করছে আমি সেটাও জানি না, পিপিয়া কাটছিলো দেখেছি, আর কিছুই জানি না। আর আমি আসবো ভাবছি, কিন্তু এই আমার কাজের চাপে আজ যে কাজগুলো করেছি সেই কাজের চাপে আমি আসতেই পারিনি তোমাদের সামনে, এখন আমার ক্যামেরার সামনে আসার টাইম হলো। আর সেই সকালে দেখিয়েছি যে টিউশনি পড়াচ্ছিলাম ওদেরকে তখনই, আর আমি আস
বুঝতেই পারিনি, সেই তখন থেকে কাজ করেই যাচ্ছি। তো এখন আমি একটু কাজ থেকে মুক্তি পেলাম, তো একটু রোদে বসে আছি। আর আজকে ওয়েদারটা তো খুব সুন্দর, এত সুন্দর কি বলবো, মনে হচ্ছে যে শীত নেই তাই মনে হচ্ছে, এত সুন্দর ঝলমলে আকাশ, তোমাদেরকে একটু শেয়ার করছি। আর এই দেখো বন্ধুরা, আজকে রৌদ্র করেছে বলে আমার ঠাকুরদা দেখো তাড়াতাড়ি স্নান করতে লেগেছে। আর এই দেখো আজকে ওয়েদারটা দেখো, আর এই দেখো ঝলমলে আকাশ দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে আকাশটা, একদম নীল কালারের, খুব সুন্দর একটা পরিবেশ আজকের। আর এরকম যদি রৌদ্র হয় না এখন, বেশ ভালো লাগবে। আর এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে দেখো নারকেলের ফুল। ওই দেখো দেখতে পাচ্ছ, আমাদের নারকেল গাছটার পাতা কামিয়েছিল, তো ওই ফুলগুলো দেখো মা আর বাবা ছাড়িয়ে এখানে শুকোতে দিয়েছে, কারণ ঝাঁটা বানানো হবে, কিনতে হবে না ঝাঁটা সেই জন্য। দেখো চলে এলাম বন্ধুরা ঘরে, আর এই দেখো মা রান্না করেছে ভাত, আর আজকে তো শনিবার, নিরামিষ। তো কী হয়েছে দেখাচ্ছি, এখানে হয়েছে দেখো পেঁপে ভাজা, আর এখানে কী হয়েছে জানি না দেখাচ্ছি, আলুতে মূলোতে একটা ঝোল, আর আজকে নিরামিষ। আজকে কিন্তু দুটো তরকারি, মানে মা তাড়াতাড়ি করে আর কোনো কিছু করেনি, দুটোই তরকারি করেছে আজকের মেনু, এই অন্য কিছু না। খেয়ে দিয়ে খেয়ে নেবো, আজকে প্রত্যেক দিনই যে একই হতে হবে তার তো কোনো মানে নেই তাই না, এক একদিন এক এক রকম খেতে হবে। তো বন্ধুরা দেখো, এবার একটু এদিকে এই রৌদ্রতে বসে আছি, আর এখন বন্ধুরা মুখে অ্যালোভেরা ইউজ করবো সেই জন্য এখানে বসলাম। তো তোমাদেরকে এখানে একটা গাছ আছে আমাদের বাড়িতে, তোমাদেরকে শেয়ার করছি, আর আমি অ্যালোভেরাটা তুলবো তারপর মুখে অ্যাপ্লাই করবো। এখানে কাকুরটা শুয়ে আছে, আর এই দেখো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে অ্যালোভেরার গাছ, তো আমি একটু তুলবো। এই দেখো এটা এখন আমি মুখে দেবো, অনেকদিন দেওয়া হয়নি, আর মুখে কি যেন বেরিয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা অ্যাপ্লাই করবো, আর রৌদ্রে বসে থেকে গালগুলো একদম লাল হয়ে গেছে। অনেকদিন আগে একটা ভিডিওতে দেখেছিলে, অ্যাপ্লাই করেছিল, তারপরে আর করাই হয়নি। দেখো দেখো মনে হচ্ছে মুখটা লাল হয়ে গেল, এটা দেওয়ার পর 10-20 মিনিট পর রাখবো, তারপর ধুয়ে দেবো। আমি 10 মিনিট রাখবো, আর বন্ধুরা এখনো কিন্তু খাওয়া দাওয়া করিনি, 10 মিনিট রাখবো, তারপর ওদিকে খেতে বসবো, খাওয়ার পর আবার আসছি। তো বন্ধুরা দেখো 20 মিনিট পর চলে এলাম, মুখটা ধুই একদম, আর দেখো মুখটা কেমন গ্লো করছে, আর একদম সফট হয়ে গেছে মুখটা, তো কত সুন্দর লাগছে। ডেলি যদি করা হয় মুখটা সুন্দর দেখায়, কিন্তু এই যে টাইমের অভাবে করতেই পাই না। তো তোমরাও করো, আমাদের বাড়িতে আছে বলেই করছি, আছে যেহেতু তাও দেখো দিচ্ছি না। আর খাওয়ার পর দেখো একদম চলে এসেছি আমি ছাদের ওপরে, আর এখানে সকাল থেকে সন্ধ্যা অবধি কয়েকদিন ধরে প্রচণ্ড রৌদ্র আসছে, সেই জন্য এই রৌদ্রিতে চলে এসেছি আজকে আমি হেয়ার তেল দেবো বলে, আর কয়েকদিন ধরে শ্যাম্পু করে দিয়ে রাখছি, আর ভাবছি আজকে তেল দেবো, তারপরের দিন চলে আসছে আবার ভাবছি না কালকে দেবো, এরকম করে করে আমার মাথাটা ময়লা হয়ে যাচ্ছে, তখন আবার শ্যাম্পু করছি আবার দেবো বলে একদম মিস্টেক হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে বললাম না আজকে তেল টেল সব টপ সব নিয়ে যাবো ছাদের উপর, তারপর আমি তেল দেবো বলেই চলে এসেছি। তো এখন আমি দিচ্ছি, আর এটা হচ্ছে আমলা তেল, এই তেলটাতে নাকি চুলও বাড়ে বলছে আর কালো হয়, আর আমলা তেলে সত্যি চুলটা বাড়ে কালো হয়।
তো বন্ধুরা, সেই তিরুল দেওয়ার পর থেকে বসেই আছি, যতক্ষণ সূর্য না ডুববে ততক্ষণ বসেই থাকবো বলে বসেছিলাম। তো দেখো এখন কিন্তু সূর্য মানে লুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখো, দেখতে পাবে না মনে হয়, দেখাতে পারলাম না। তো এখন এই দেখো, এগুলো সব পড়ে আছে, চলো কী করে নিয়ে যাব নিচে, তাই ভাবছি। তো চলো এখন যাই, আবার পরে আসছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো, সন্ধ্যাবেলায় আমরা করতে লেগেছি পিঠে, আর কয়েকদিন ধরে পিঠে হয়েই যাচ্ছে, পিঠে হয়েই যাচ্ছে। কয়েকদিন ধরে না, এই এক 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 মাস ধরে। কি বলতো, এই শীতের টাইমে না আমাদের বাড়িতে শুধু পিঠা আর পিঠা আর পিঠা। তোমরা তো ভিডিওতে অনেকই দেখেছো, আর অনেক দিন করেছি সেগুলো তো শেয়ার করাই হয়নি। শুধু পিঠা আর পিঠা, আর আমাদের ঘরের ধানের আলু চাল করে আমরা ঘরের অনেক চালের আটা করি, সেই মানে সেই আটাতে আমরা পিঠা করি ডেলি ডেলি। আর আমার মা তো খুব সুন্দর পিঠা পারে, করতেও যেমন ভালোবাসে, আমাদের বাড়িতে সবাই খেতেও কিন্তু ভালোবাসে এই পিঠাটা। এই পিঠাটা মায়ের কাছে খুব সুন্দর হয়। আবার কি যাচ মাইঙ্গতে গেল মঙ্গল বেকার, আবার মঙ্গলবার পায়াকা দেবিন্দু দেখার পাড়ার মুরগি জয় ইঙ্গতে গেল জঙ্গল সাপ করবার কর। তো দেখো, পিঠা করার পরই মেয়েকে আমি পড়তে বসিয়েছিলাম, আর মেয়ে কিন্তু রিডিং পারে, তোমরা তো শুনলেই মোটামুটি পারে, মোটামুটি বলতে ভালোই পারে উচ্চারণ করতে ও বানান করে করে। তো ওকে আমি পড়তে বসিয়েছিলাম, আর কোনো দিন এত যতই এখন যতই দিশা বড় হচ্ছে ততই দুষ্টুমি বেড়েই যাচ্ছে। একদম পড়তে তো বসবেই না, পড়াকে এতই ভয়, যদি বলি পড়তে বস পড়তে বস, একদমই শুনছে না। আজকে কোনো রকমে বসিয়েছি, আর অঙ্ক কিন্তু ফটাফট পড়ে পারে, গুণ যোগ বিয়োগ এগুলো ভালো পারে। তারপর পড়াশোনা হয়ে গেছিলো দিশা, তারপর দেখো এখন আমি চিতই পিঠাটা যে করলাম, মা করলে অর্ধেকটা, আমি অর্ধেকটা করলাম দেখলে, তো সেটা এখন খাবো। আর আজকে করে নিয়েছে দুধের চা, আজকে কিন্তু রসা নয়। তো এই দুধের চা দিয়ে চিতই পিঠাটাকে খেয়ে নেবো। আর চিতই পিঠাগুলো দেখো কত সুন্দর, একদম সাদা ধপধপে, খুব সুন্দর লাগে খেতে, তাই না? তো এখন বন্ধুরা আমরা চিতই পিঠে চা খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যারা এখনও আমার ভিডিওটি লাইক করেনি তারা একটি লাইক করে দাও, আর ভিডিওটি ভালো হলে কমেন্ট করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার একটি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো, টাটা, গুড নাইট।